এই যে সরের এসে গেছে কেশর পিস্তা শেক। वेलकम बैक टू अ ब्रांड न्यू एपिसोड ऑफ वी द मिसफिट्स। एक टा बिजी वीक गॉन आबार एसे गेलो आर एक टा वीकेंड। आई एम श्योर तुम्हारे सबार डिफरेंट डिफरेंट प्लान्स रयेछे, डिफरेंट काज रयेछे वीकेंडे, आर आमादेर जोन्नो वीकेंड टा होते चलेछे खूबी सुपार बिजी एक टा वीकेंड, बिकज गणेश पुजो आर मात्र 3 दिन, आर तार साथे आछे विश्वकर्मा पुजो মানডেতে, মানে 18th বিশ্বকর্মা পুজো। আর আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়, মানে বাড়িতে একজন আমাদের একটা কন্ট্রোল রুম আছে সেইখানে, বিকজ আমাদের কেবল আর ইন্টারনেটের বিজনেস রয়েছে, তো সেটা নিয়েও একটু কিছু তো কাজ থাকবে, যদিও মেইন পার্ট অফ দ্য কাজটা পুরো মাইন্ড দেখে নেয় বিশ্বকর্মা পুজো রিলেটেড, বাট কিছু টুকটাক হেল্প লাগে, তো সেইগুলোর জন্য একটু আমাকেও বিজি থাকবো আমি। আর এছাড়া গণেশ পুজোর তো ইনিউমারেবল কাজ রয়েছে, মানে ছোট ছোট অনেক কিছু যেগুলো সবসময় হয়তো মাথায় আসে না বাট হঠাৎ মনে পড়ে যাচ্ছে, তো সেইগুলোর জন্য আবার ছোটাছুটি করতে হচ্ছে, তো সব মিলিয়ে উইকেন্ডটা হতে চলেছে খুবই একটা হেক্টিক, একটা বিজি উইকেন্ড, একদমই রেস্ট নেওয়ার আনন্দ করার কোনোই টাইম নেই এই উইকেন্ডে। তো এখন আমি জাস্ট একটু আগেই উঠে এখন এক কাপ কফি খেলাম, এবার আমি চট করে ব্রেকফাস্টটা করে নেবো, আর ব্রেকফাস্টটা করে নিয়ে লেগে পড়বো আমি বাড়িটা ক্লিনিং এর কাজে। আগেই অলরেডি স্টার্ট করে দিয়েছে, আমার একটা পোর্শন আমার একটু করার আছে, তারপরে আমাকে যেতে হবে কর্পোরেশন অফিস, বিকজ যেখানে রাস্তাটা আমি ঘিরে প্যান্ডেলটা করব সেইখানে এখনো কিছু মানে গার্বেজ রয়েছে, তো সেগুলোকে ক্লিন করাতে হবে, সেই ক্লিন করানোর জন্য আমাকে ইমিডিয়েটলি কর্পোরেশন অফিসে গিয়ে কথা বলতে হবে এবং তাহলেই ওরা ক্লিন করাবে। তো এরকম অনেক কাজ রয়েছে যেগুলো করতে হবে, একবার গঙ্গার ঘাটে যেতে হবে একটু গঙ্গার জল আনতে, ঠাকুর বুকিং করার ছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছে, ঠাকুর বুকিং করতে আমরা গেছিলাম লেক মার্কেট বাট করে উঠতে পারিনি, সো আজকে যেতেই হবে। তো এরকম অনেক 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 কাজ আছে যেগুলো আমাদের আজকের মধ্যেই চেষ্টা করছি র‍্যাপ আপ করার, কিছু কাজ হয়তো কালকে থাকবে, সো এভাবেই কাটতে চলেছে উইক এন্ডটা আমাদের। এখন আমি করছি ব্রেকফাস্ট, আজকে ব্রেকফাস্টে আছে চিড়ের পোলাও, ঝর্ণারি চিড়ের পোলাওটা খুব ভালো বানিয়েছে। এই যে আমার ব্রেকফাস্টটা, এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, আর এইটা খেয়েই আমি ক্লিনিং এর কাজটা যে আবেরি স্টার্ট করে দিয়েছে অলরেডি ক্লিনিং করা, এখন বেডরুমের কিছু জিনিসপত্র ক্লিন হচ্ছে, এরপর ও অন্য ড্রয়িং রুমের কিছু ক্লিনিং স্টার্ট করবে। এখন গেছিলাম কর্পোরেশনের অফিসে, বাট একটা ইস্যু এটাই হয়ে গেল যে এখন বিশ্বকর্মা পুজোর জন্য নাই ওদের লোক অ্যাভেলেবল, না যে গাড়িগুলো ইউজ করে সেগুলোও কিছু অ্যাভেলেবল নয়, তো ওরা কোনো গ্যারেন্টি দিতে পারছে না আদৌ ওরা আমার কাজটা করে দিতে পারবে কি না, তো এই এরকমই অ্যাডিশনাল কাজ আসতেই থাকে, এখন আমাকে নিজেকে অল্টারনেটিভ খুঁজতে হবে। আর এখন আমি যাচ্ছি আমার একটু কিছু টি শার্টস ড্রাই ক্লিন করাতে দেওয়া আছে সেটা করতে। বাইরে প্রচণ্ড গরম, মানে রোদ সাংঘাতিক, মানে বৃষ্টি হলে সাংঘাতিক বৃষ্টি, আর রোদ উঠলে তো আর কিছু বলারই নেই। আমরা এখন বেরোচ্ছি, যাবো আমরা গড়িয়াহাট, আমাদের এখন দশকর্মার বাজার করার আছে, মাও যাচ্ছে আমাদের সাথে বাজারটা, বিশ্বকর্মা পুজোরও দশকর্মার বাজার, হ্যাঁ তো একসাথে আমরা করে নেবো, করে বাড়ি এসে তারপর গঙ্গার ঘাট যাবো, আর ঠাকুরের ওখানে অ্যাডভান্স করতেও যাবো, তো কোনটা আগে কোনটা পরে সেটা আমরা এখনো ডিসাইড করে উঠতে পারিনি, সেটা দেখছি। তো আর প্যান্ডেলটাও আজকে আমাদের, হ্যাঁ আমার সাথে জাস্ট ডেকোরেটরের কথা হলো, ওরা আবার ওরা প্ল্যান চেঞ্জ করেছে, ওদের লোক অ্যাভেলেবেল থাকবে না মোস্টলি কালকে, তো প্যান্ডেলটাও আজকে থেকেই স্টার্ট হবে, তো এটা আবার আরেকটা অ্যাডিশনাল কাজ আজকে আমার জন্য এসে গেল। গণেশ ঠাকুর, এই বিশ্বকর্মা ঠাকুর বিক্রি হচ্ছে, হ্যাঁ বিশ্বকর্মা ঠাকুর বিক্রি হচ্ছে, নেবেন আমি I don't know.
এরকম সাইজের নেবে খুব বড় নিলে আবার নিয়ে যেতে অসুবিধা হয়েছে যেখানে দু একটা গণেশ ঠাকুর রাখা আছে আমরা যাবো বেশ বড় বড় পাপড়িয়া এসে গেছি এখন আমরা মার্কেটে এখন মা ফর্দটা বোঝাচ্ছে আর এরপর আমরা আবার যাবো আন্টির জন্য একটা জিনিস কেনার আছে মার তো সেটা কিনতে যাবো মা বললে একবারে বেরিয়েছি যখন একবারে কিনেই ফিরবো তো সেটাও কাজটা করে নিই আর আসতে গিয়ে আবার ডাবল ডাবল একই জায়গায় আসতে হলো আমার মা পুজোর ফর্দটা বাড়িতে ফেলে চলে এসেছিলো আবার গেলাম গিয়ে আবার নিয়ে এলাম যাচ্ছি আমরা একটু মোদকের মোল্ড খুঁজতে আমার একটু মোদক বানানোর ইচ্ছে আছে ট্রাই করবো অ্যাটলিস্ট তো সেটার মোল্ডটা খোঁজবার জন্য যাচ্ছি দেখি মোদক বানানোর মোল্ড আছে কোথায় রাখতে বলতে পারবে কোথায় পেতে পারি যেখানে বলেছিল সেখানে পেলাম না আবার আরেকটা দোকানে যাচ্ছি ফোটো দিতে হবে দিয়ে বন্ধ করে দেবো তাই তো মানে এইরকম ভাবে ভরে দেবো পুরো ঠুসে একদম ভরে দেবো তো এবার এই জিনিসটা করে এরকম ভাবে খুললে জিনিসটা আমি আলকি করে বার করে দেবো তো আগে একটা নিয়ে গিয়ে দেখি তারপর যদি হয় তাহলে আবার নেব ফাইনালি আমার খুব ইচ্ছে ছিল এবার গণেশ ঠাকুরের জন্য মোদক বানানোর আর পেয়ে গেছি মোদকের মোড়টা এবার কয়েকটা জিনিস টুকটাক কেনাকাটি করলে জিনিসটা আশা করি বানাতে পারবো বিশ্বকর্মা পুজোর হচ্ছে গণেশ পুজোর হচ্ছে গড়িয়াহাটে পুজোর ভিড় অলরেডি স্টার্ট হয়ে গেছে একটা গিফট করার জন্য মা একটু নিতে এসছে গড়িয়াহাটে এসছি তাই একেবারেই কাজটা করে নিচ্ছি দেখা যাক কিছু পছন্দ হয় কিনা গড়িয়াহাট থেকে ফিরলাম ফিরে আমার বাড়ি ঢুকিনি এখন আমরা ডিরেক্ট যাচ্ছি লেক মার্কেট আমরা গণেশ ঠাকুরও দেখবো বিশ্বকর্মা ঠাকুরও দেখবো বিকজ আন্টি বলে দিয়েছে বিশ্বকর্মা ঠাকুরও যদি পাই আমরা নিয়ে নেবো গণেশ ঠাকুরটা অ্যাডভান্স করে আসবো ওটা আমরা কালকে নেব সো এখন যাচ্ছি দেখি কেমন কি পাই বুঝতে পাচ্ছি না গড়িয়াহাটে সেরকম বিশ্বকর্মা ঠাকুর ভালো আমি পেলাম না আমরা ও বোধহয় ব্লগে দেখাচ্ছিল যে আমরা হ্যাঁ এখনো রাত হয়ে বসতে শুরু হ্যাঁ মানে সেরকম খুব পছন্দের মতন আমরা পেলাম না সো দেখা যাক লেক মার্কেটে কিরকম পাই আর আমার ভীষণ এখন একটা ক্রেভিং হচ্ছে দ্যাট ইজ মোসাম্বি জুস ওটা আগে খাবো দেন ঠাকুরগুলো দেখবো এই যে আবেরির খুব ইচ্ছে করছিল মোসাম্বি জুস খেতে আর সেটার জন্য আমরা এসছি এখন নিউ দিল্লি জুস অ্যান্ড শেক্স এটা লেক মার্কেটেই
ও কিছু খাবে এখন, আমিও দেখি কিছু খাই কিনা, তারপর যাব ঠাকুরটা কিনতে। এই যে আবির এখন খুব খুশি খুশি খাচ্ছে মোসাম্বি জুস, আর আমি অর্ডার করলাম একটা কেসার পিস্তা শেক। টেস্ট করে বল কেমন। কেমন? নাইস, ভালোই ভালোই। আমি অ্যাকসেপ্ট নেব, যাচ্ছি আমি। স্টার্ট হয়ে গেছে এবার এখান থেকেই সব দোকানগুলো, আমরা যাই যেই দোকানটায় সেটা হচ্ছে আই থিঙ্ক সেকেন্ডটা, লোকটাকে দেখলে চিনতে পারবো। আবেরি দেখতে পাচ্ছ তোমরা কত ঠাকুর আজ রয়েছে এখানে, প্রচুর ঠাকুরের কালেকশন, বিশ্বকর্মা ঠাকুর আছে ছোট ছোট, এদিকেও আছে, ওই যে ওই যে গণেশ ঠাকুর আমাদের ফাইনাল হয়ে গেছে। বিশ্বকর্মা ঠাকুরটা একটু বলু কনফিউজড যে কোনটা নেবে, সো একবার আন্টিকে ভিডিও কল করা হয়েছে, সো দেখা যাক কোনটা নেওয়া যায়। লেক মার্কেটে বিশ্বকর্মা ঠাকুর আমাদের ঠিক পছন্দ না হওয়ায় আমরা পৌঁছে গেলাম কালীঘাটের পটুপাড়াতে, আর সেইখানে গিয়ে আমরা দুজনে রিয়েলাইজ করতে পারলাম যে কলকাতায় এখন গণেশ পুজোর চল কতটা বেড়ে গেছে। ঠাকুরগুলোর সাইজ দেখে বুঝতেই পারছো যে এগুলো সব পাড়ায় পুজো হবে সেই ঠাকুর যেগুলো অর্ডার দিয়ে বানানো হচ্ছে, আর সাইজটা তোমরা দেখো সব কত বড় বড় ঠাকুর, যেগুলো কলকাতায় আগে এরম দেখা যেত না একেবারেই। আর অনেক ঘোরাঘাড়ির পর আমরা ফাইনালি পছন্দ করলাম আমাদের বাড়ির বিশ্বকর্মা ঠাকুর। এখন ঠাকুরটা নিয়ে যাওয়া হচ্ছে মুকুটটা লাগিয়ে দেওয়ার জন্য, আর তারপরেই আমরা ঠাকুরটা নিয়ে বেরিয়ে পড়ব বাড়ির পথে। আমাদের ঠাকুরের সাইজটা একটু বুঝে চুজ করতে হলো, কারণ নিয়ে যাওয়া আসার একটা অসুবিধে থেকে যায়। এই হচ্ছে আমাদের বিশ্বকর্মা ঠাকুর। ফাইনালি ডিনার কমপ্লিট করলাম, একটু লেট হয়ে গেল ডিনারটা কমপ্লিট করতে। এখন আমি আছি, আমি আর আবেরি আছি মার বাড়িতে। সো আমরা বিশ্বকর্মা ঠাকুরটা নিয়ে ফিরলাম তখন প্রায় 8:30, বিকজ পটুপাড়া থেকে আবার গেছিলাম আমরা ফাইনালি লেক মার্কেট গেলাম, ওখান থেকেই গণেশ ঠাকুরটা যেটা পছন্দ করেছিলাম ওটাই বুক করলাম। বিকজ পটুপাড়াতে গিয়ে অ্যাকচুয়ালি লেক মার্কেটেই আমাদের অনেকে সাজেস্ট করছিল যে তোমরা এখান থেকে কিনো না, দামটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা একবার পাশেই কালীঘাট পটুপাড়া আছে ওখানে গিয়ে একবার দেখো। বাট ওখানে গিয়ে আমরা যেটা রিয়েলাইজ করলাম যে মানে লেক মার্কেটে আমাদের যা দাম বলছে তার আরও মানে 1.5 times প্রায় বেশি দাম হচ্ছে কালীঘাট পটুপাড়াতে। সো প্লাস সামহাও ঠাকুরটা ওখানে অতটাও ভালো লাগছিল না, লেক মার্কেটের ঠাকুরটা আমাদের অনেক বেশি পছন্দ ছিল। আমরা একটু স্কেপটিক্যাল ছিলাম যে লেক মার্কেট যাব নাকি ওখান থেকে কিনবো কি কিনবো না, নাকি কালকে সকালে একবার কুমোরটুলি গিয়ে দেখবো, বাট যাই হোক ফাইনালি ডিসাইড করলাম যে না অত আর হেডেক নিয়ে লাভ নেই, ঠাকুরটা ভালো পছন্দ হচ্ছে এটাই কিনে নিই। তো এনিওয়ে ওটা কিনলাম লেক মার্কেট থেকে কিনে, তারপর ফিরলাম বাড়ি। ফিরে বিশ্বকর্মা ঠাকুরটা আমাদের কন্ট্রোল রুমে যেখানে পুজোটা হয় ওখানে রেখে তারপরে আমরা গিয়ে ফ্রেশ হলাম, হয়ে একটু ডিনার করলাম,
একটু রিলিফ সারাটা দিন যা গেছে আর তার মধ্যে আজকে ওয়েদারটা ছিল অত্যধিক বাজে মানে আই এম প্রিটি শিওর তোমরা সবাই সেটা অ্যাগ্রি করবে এতটাই গরম ছিল এতটাই হিউমিড ওয়েদার সো খুব কষ্ট হয়েছে তো এখন একটু বসে গল্প করছি আমি মা রাবেরি এখনও একটা ছোট কাজ আছে যেটা হচ্ছে একটু এটিএমে যেতে হবে আমাকে রাবেরিকে সো ওটা করব করে তারপর দেখি বাড়ি এসে হয়তো একটু এনার্জি থাকলে একটু নেটফ্লিক্স দেখবো একটু গল্প করব তারপর দিনটা আজকে শেষ করবো বিকজ কালকে সকালবেলা থেকে আবার প্যান্ডেল স্টার্ট হবে দুপুরের দিক থেকে ঠাকুর আনতে যাওয়া আছে কালকে অ্যাকচুয়ালি আমাদের আবার একটু ডিনার প্ল্যান আছে মানে আমি মা আবেরি আঙ্কেল আন্টি মানে আমার ইনলজ তো আমরা অ্যাকচুয়ালি আন্টির বার্থডে মানডে তো আমরা খেতে যাব কালকে তো সেটাও একটা আছে প্লাস আদার কিছু মিসলেনিয়াস তো কাজ আছেই বুঝতেই পারছো পরপর দুটো পুজো বাড়িতে তো এইভাবেই কাটবেও কালকের দিনটা তো চলো আজকের দিনটা শেষ করছি সবাই ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে টিল দেন গুড নাইট।